এ যেন এক অজানা জগতের হাতছানি, অজানা এক বিষয়, অশরীরী এক আত্মা এখানে যেন ঘুরে বেড়ায়, প্রতি মুহূর্তে যেন বলে যায় তার অতৃপ্ত ইচ্ছার কাহিনী। এসেছি আর আসানসোলের কাছে ব্যানা গ্রামে, যেই গ্রামটি একেবারে একটি ভুতুড়ে গ্রাম বলে মানুষের কাছে পরিচিত। এখানে এই গ্রামে প্রায় 150 ঘর লোক বসবাস করত। হঠাৎ করে একদিন গ্রামটা পুরো ফাঁকা হয়ে যায়। আমার দাদা বুবাই আর আমি এসেছি এই ব্যানা গ্রামে। শুনলাম তাদের সেই লক্ষ্মী মন্দিরের কথা, যেখানে এখনো প্রতি বছর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সন্ধেবেলায় গ্রামবাসীরা এসে পুজো করে এবং সেখান থেকে চলে যায়। ওই দেখুন, দেখা যাচ্ছে সেই লক্ষ্মীর কাঠামো। দাদার মুখেই শুনে নিলাম এখানে আসার গল্প। ওরা আগে এই গ্রামে আসতো, এখানে খাওয়া দাওয়া করত, কিন্তু হঠাৎ করেই গ্রামটা হয়ে যায় একেবারে জনমানব শূন্য। শোনা যায় একটি কম বয়সী মেয়েকে এখানে খুন করে কোনো একটা পুকুরের ধারে ফেলে রাখা হয়, আর তারপর থেকেই যেন এই গ্রামে শুরু হয় নানা রকম অশারীরিক উপদ্রব। কেউ কেউ বলে অবশ্য এটা সম্পূর্ণভাবে সমাজ বিরোধীদের কাজ, সেসব তর্কের বিষয়। কিন্তু এই গ্রামে যেন আত্মনাদ করে বেলায় সেই অশারীরিক আত্মা, আত্মনাদ করে বেলায় একদল মানুষ, মানুষের কান্না শুনতে পাওয়া যায়, যারা সমস্ত গোছানো সংসার ফেলে রেখে কোনো এক অজানা কারণে নতুন কোথাও পাড়ি জমিয়েছে একটু শান্তির আশায়। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।